নিশ্চয়ই ভালো আছেন সবাই। আজ এসেছি ঢাকার একটি আন্ডারপাসে, ঢাকা এয়ারপোর্ট মহাসড়কের পাশেই আন্ডারপাসটি। শুনেছি এটি একটি আধুনিক আন্ডারপাস, চলুন তবে ভেতরে যাই। বিভিন্ন লোকেশনের ছবি, পুরনো ঢাকার কিছু ছবি, মিটফোর্ড হাসপাতালের পুরনো ছবি, হোসেনি দালানের পুরনো ছবি, ঢাকা ক্লাব, আহসান মঞ্জিল, ঢাকা এয়ারপোর্টে 1940 সালের একটি ছবি দেখলাম, দেখে ভাল লাগছে। সুন্দর, ওপর থেকে আকাশ দেখা যাচ্ছে, সব সুন্দর, কিন্তু যতটুকু ঘুরেছি ততটুকুর মধ্যে আমি কোনো বিন দেখতে পেলাম না, এবং চারদিকে ময়লা পড়ে রয়েছে, আর চত্বরটা অপরিষ্কার, ধুলো আছে প্রচুর। যারা গেছেন, আমার কাছে মনে হয় যে একটু সচেতন থাকা উচিত, কারণ আমি দেখছি টিস্যু পড়ে আছে, আইসক্রিমের প্যাকেট পড়ে আছে, বিস্কিটের প্যাকেট পড়ে আছে, চিপসের প্যাকেট পড়ে আছে। যারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসে তারা হয়তো ওইখানে রেখে গেছে, ফেলে গেছে এরকম করে। শীতাতপ নিয়ন্ত্রিত, এইরকম আধুনিক আন্ডারপাস ঢাকাতে নেই সম্ভবত। ঢাকাতে কেন, সম্ভবত বাংলাদেশেই নেই। ভেতরে ঢুকে আমি যেদিক থেকে ঢুকলাম, এরকম খোলা একটি চত্বর আছে, এখানে বাংলাদেশের নানা ফটোগ্রাফ দেখতে পাচ্ছি, এখানে একটা প্রতীকী 7 জন বীর, ওখানে জাতির জনকের ছবি, ওই পাশে দেখতে পাচ্ছি আমরা শহীদ মিনার আছে, স্মৃতিসৌধ আছে যেখানে সুরশব্দ লেখা দুই সাইডে, ও ওপরে গ্লাসের যে জায়গাটা ওখান থেকে আলো আসছে, এখানে একটা আলো ছায়ের খেলা করেছে, দেখতে ভাল লাগছে। কিন্তু আরেকটি কথা না বলে পারছিলাম, ঢুকলাম যখন ঘুরছিলাম বেশ ভাল লাগছিল, শান্ত জায়গাটা ছিল, কিন্তু একটু পরে এত জোরে মিউজিক ছাড়া হলো, মিউজিকটা খুব নয়েজ ক্রিয়েট করছে এখানে, কিন্তু মিউজিকটা ভালো করে বোঝাও যাচ্ছে না কি মিউজিক আসলে বাজছে। তো আমার কাছে মনে হচ্ছে এইরকম মিউজিকটা হয়তো এই আন্ডারপাসটাতে না বাজালেই ভালো, কারণ এখানে পথচারী পারাপারের আন্ডারপাস আর মিউজিকটা খুব লাউড, বোঝাও যাচ্ছে না, ইকো তৈরি হচ্ছে। এখন আমি কথা বলছি, আমাকে প্রচণ্ড জোরে কথা বলতে হচ্ছে। জায়গা
মধ্যে লেখা ছিল 42 মিটার বক্স সেকশন, তো প্রায় শেষ হয়ে যাচ্ছে। হয়তো আমি বের হয়ে দেখব যে রাস্তার ওই পারে আমি আছি, মহাসড়কের ওই পারে, ঢাকা এয়ারপোর্ট মহাসড়কের ওই পারে দাঁড়িয়ে আছি। এক পার দিয়ে ঢুকেছিলাম, আরেক পারে বের হব। এখন যাই দেখি, এক্সিট আমি দেখতে পাচ্ছি এই দিক দিয়ে, পুরো সিঁড়ির জায়গাটা, অনেকগুলো সিঁড়ি আছে। এখান থেকে বের হয়ে আমি হয়তো দেখব আমি রাস্তার ওই পারে আছি। ওখানে বলেছিলাম ওখানে এসকেলেটার রয়েছে, সিঁড়ি রয়েছে, লিফট রয়েছে। এখানে আরেকটা দারুণ জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে হুইল চেয়ারে যারা আসবেন তাদের জন্য ব্যবস্থা। বাংলাদেশের খুব কম জায়গাতে এই জিনিসটি রয়েছে, যেমন যেটি দেখে ভাল লাগলো, একটি আধুনিক আন্ডারপাস ভ্রমণ করে আসলাম।